কাতার বিএনপির আয়োজনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী জানান, সংগঠনের সহসভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক সাইনউদ্দিন রুহেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ বিএনপি নির্যাতিত নেতাকর্মীদের সুস্থতা এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এ সময় কাতার বিএনপি সহ বিভিন্ন শাখা ও আঞ্চলিক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার।